আসসালামু আম্মা রসুল প্রিয় দর্শক আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন মাদ্রাসার আরও একটি নতুন ভিডিওতে প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জানব যে তিন ধরনের খাবার রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না গ্রহণ করতেন না প্রিয় বন্ধুগণ এই সমস্ত খাবার সম্পর্কে আমাদের সকলের জানা উচিত কেননা এই সমস্ত খাবার গ্রহণ করলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে এজন্য আমাদের জানা উচিত এবং সেই অনুযায়ী আমল করা উচিত সম্মানিত বন্ধুগণ আলাইহি ওয়াসাল্লাম যে তিন ধরনের খাবার পছন্দ করতেন না তার মধ্যে প্রথম নম্বরে হলো অত্যন্ত গরম খাবার যেটা চুলা থেকে মাত্র নামা হয়েছে টক বগে গরম এরকম খাবার রসুলসাল্লু ওয়াসাল্লাম পছন্দ করতেন না কেননা এটা অত্যন্ত গরম হওয়ার কারণে মুখ পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে জিব্বা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং পেটের সমস্যা হওয়ারও আশঙ্কা থাকে এজন্য রাসুল সাল্লু আলিহু আসসাল্লাম অত্যন্ত টগবগে গরম খাবার পছন্দ করতেন না এজন্য আমাদেরও একবারে গরম খাবার পরিহার করা উচিত তবে যখন একটু ঠান্ডা হয়ে যেতে যেত তখন রাসুলসল্লু আলিহু আসাল্লাম সেই খাবার গ্রহণ করতেন এজন্য আমাদের বাসায় যে সমস্ত খাবার রান্না হবে সেই খাবারটা যতক্ষণ পর্যন্ত সহনশীল মাত্রায় ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়া উচিত নয় ধৈর্য ধারণ করা উচিত প্রিয় বন্ধুগণ দ্বিতীয় নাম্বারে যে খাবারটি আলী ওয়াসাল্লাম অপছন্দ করতেন সেটা হলো বাসি খাবার যে খাবারটা দেখা গেছে যে অনেক আগে তৈরি করা হয়েছে এবং ওটা ওইভাবে থাকার কারণে আস্তে আস্তে এটা বাসি হয়ে গেছে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এরকম খাবার রাসুলসাল্লু আলহিউসাল্লাম গ্রহণ করতেন না কেননা এই সমস্ত খাবার খেলে বিভিন্ন ধরনের রোগ বালাই হওয়ার আশঙ্কা আছে এমনকি পেট খারাপ হওয়ারও অনেক আশঙ্কা আছে এজন্য ডাক্তারগণ বাসি খাবার খেতে নিষেধ করেন কারণ বাসি খাবারের মধ্যে কোনো মঙ্গলজনক বিষয় নেই এজন্য জন্য রাসুল আলাইহি ওয়াসাল্লাম এই খাবারটি গ্রহণ করতেন না বাসি খাবার খেতেন না এজন্য আমাদের উচিত বাসি খাবার পরিত্যাগ করা হ্যাঁ যতটুক সম্ভব আমরা টাটকা খাবার খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এতে করে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমরা আল্লাহর ইবাদত খুব ভালোভাবে করতে পারব। সমাহিত বন্ধুগণ তৃতীয় যে খাবারটি রাসুল আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন গ্রহণ করতেন না সেটা হলো কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের গন্ধকে রাসুলসাল্লু আলি সাল্লাম নিজেও অপছন্দ করতেন এবং তিনি বলেছেন যে ফেরেস্তারাও সেই কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না আমাদের অনেকেরই অভ্যাস আছে আমরা হোটেলে বা বিভিন্ন জায়গায় আমরা ভাত ভাতের সঙ্গে বা অন্যান্য খাবারের সঙ্গে আমরা কাঁচা পেঁয়াজ খেয়ে থাকি তো আমাদের যথাসম্ভব চেষ্টা করা উচিত এই অভ্যাস থেকে এই অভ্যাস পরিত্যাগ করার এবং আমরা পাক করা পেঁয়াজ খাবো পাক করা পেঁয়াজ খেতে কোনো সমস্যা নেই তবে কাঁচা পেঁয়াজ খেলে আপনি যখন কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে দোয়া দরুদ পড়বেন নামাজ আদায় করবেন দেখা যাচ্ছে যে ফেরেস্তা আপনার কাছাকাছি হতে পারবে না এজন্য উচিত যদিও পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আপনি গ্রহণ করেই থাকেন তাহলে নামাজের আগে আপনাকে খুব ভালোভাবে মিসওয়াক করা উচিত এবং তারপরে নামাজে অংশগ্রহণ করা উচিত তো যে খাবার খেলে ফেরেস্তারা আমাদের কাছে আসতে পারে না বা যে খাবার রাসুল সাল্লাহু আলিহু আসাল্লাম যে খাবারের গন্ধ পছন্দ করতেন না ফেরেস্তারা করে না সেই খাবারটা কি এমন খাবার যেটাকে আমরা পরিত্যাগ না করলে আমাদের দিন যাবে না অবশ্যই আমরা যদি সেই খাবারটাকে পরিত্যাগ করি তাহলে আমাদের দিন স্বাচ্ছন্দেই যাবে এবং এর মাধ্যমে আমরা রাসুল সাল্লু আলিহু আসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে পারবো আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদেরকে এই তিন ধরনের খাবার পরিত্যাগ করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার তৌফিক দান করুন আল্লাহ